ফ্রম ফ্রেন্ডস নূর কিচেন অ্যান্ড ট্রাভেলারে আপনাদেরকে স্বাগত। আশা করছি আপনারা সব ভালো আছেন। আমি আজকে সর্ষে বাটা দিয়ে ইলিশ রান্না করে দেখাবো। সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ রান্না দেখার আগে আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনে ক্লিক করুন। তো বন্ধুরা, আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এই সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ রান্না করতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে নিন। পাচ্ছেন, আমি 5টা পিস নিয়েছি ইলিশ মাছে। তো আমি ইলিশ মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। 1 চামচা হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচা, লাগছে স্বাদ অনুযায়ী লবণ, জিরে, গোলমরিচের গুঁড়ো মশলা 1 চামচা, সাদা সরিষা 2 চামচা, লাল সরিষা 2 চামচা, জিরে 1 চামচা, 4টে কাঁচা লঙ্কা আমি এইভাবে মুখগুলো কেটে নিয়েছি, সরিষা তেল 4 টেবিল স্পুন, 2 চামচা সাদা সরিষা, 2 চামচা লাল সরিষা, 1 চামচা কাঁচা জিরা, 2টা মাঝারি সাইজের পেঁয়াজ, 1 টুকরো আদা আর 2টা রসুন। আমি এটা এক জায়গায় পেস্ট করে নেবো চিন নুড়াই, বা আপনারা মিক্সিতেও পিস পিস করতে পারেন। দেখতেই পাচ্ছেন আপনারা আমার সব মশলাটা পেস্ট করানো হয়ে গেছে। লাল সরিষা, সাদা সরিষা, পেঁয়াজ কুচি, আদা, রসুন সবগুলো, কাঁচা জিরা আমার পেস্ট করা হয়ে গেছে। তো চলুন বন্ধুরা এবার রান্নায়। তো রান্না দেখার আগে আবারও বলছি, আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেল আইকনে ক্লিক করুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। মাছগুলো সামান্য হলুদ গুঁড়ো দিয়ে, সামান্য লবণ দিয়ে, 1 চামচা সরিষার তেল দিয়ে মাছগুলোকে ভালো করে মিক্সিয়ে নেব, মাখো মাখো করে নেব। এভাবে হাত দিয়ে ভালো করে মাছগুলোকে মেখে নেব। মাছগুলো সব মাখানো হয়ে গেছে, মাখিয়ে আমি 5 মিনিট রেখে দেব। আমি একটি গ্যাসে কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সরিষার তেল। তো দিয়ে দিচ্ছি সরিষার তেল 4 টেবিল স্পুন। তো তেলটা আমি ভালো করে গরম করে নেব। ভালো করে গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সাদা সরিষা, লাল সরিষা, পেঁয়াজ বাটা, আদা, রসুন একসঙ্গে পেস্ট করে রাখা মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। তো মশলাটাকে আমি একটু হালকা করে ভেজে নেব। হালকা মশলাগুলো ভেজে দিয়ে দিচ্ছি 1 চামচা হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচা, একটু নেড়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি 1 চামচা লবণ, লবণটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন, দিয়ে দিচ্ছি 1 চামচা ধনে, জিরে, গোলমরিচের গুঁড়ো মশলা। আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি মশলাগুলো। ভালো করে এইভাবে কষিয়ে নিতে হবে মশলাগুলোকে একসঙ্গে। 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে কষিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট কষার পর যদি এইভাবে একটু তলায় লেগে যায় তো সামান্য জল দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। তা আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল, দিয়ে ভালো করে আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নেব জল দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন মশলাগুলো কষানো হয়ে গেছে। জল দেওয়ার পর আবারও আমি 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়েছি। তো এই কষানো মশলাতে মাখানো মাছগুলো 1 পিস করে আমি দিয়ে দিচ্ছি। এইভাবে 1-1 করে সব মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দেওয়ার সময় আঁচটা মিডিয়াম রাখতে হবে। মাছগুলো দিয়ে আমি 2 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নেব 1 পিসটা। এইভাবে 1 মিনিট পর আমি মাছগুলোকে উল্টে নিচ্ছি। 1 মিনিট পর আমি উষ্ণ গরম জল 250 থেকে 300 গ্রাম দিয়ে দিচ্ছি। এবার আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব মাছগুলোকে। এভাবে হালকা জলটাকে নাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 4 থেকে 5 মিনিটের মতো। মিডিয়াম আঁচে মাছগুলোকে ফুটিয়ে নিলাম। তো এবার আমি 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখব কেমন হয়েছে মাছগুলো। ওয়াও, খুব সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। তো এবার আমি দিয়ে দিচ্ছি আস্ত কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। তো এই কাঁচা লঙ্কা দিয়ে আবারও আমি 2 মিনিট ফুটিয়ে নেব। এ পর্যায়ে আপনারা লবণটা ঠিকঠাক হয়েছে কিনা একটু চেক করে দেখে নেবেন। তা আমার এই ইলিশ সর্ষে দিয়ে ইলিশ মাছের রান্নাটা খুব সুন্দর হয়েছে, লবণও খুব সুন্দর হয়েছে, সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। তো বন্ধুরা দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল সর্ষে বাটা দিয়ে ইলিশ রান্না। তো এই রান্নাটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন এবং কেমন হয়েছে আমার একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। এবার আমার এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। এবার আমি গ্যাসটা 2 মিনিট ফুটিয়ে বন্ধ করে দেবো। 2 ফুট বন্ধ করে আমি একটা ঢাকনা দিয়ে 2-3 মিনিট ঢেকে রেখে দেব। তো বন্ধুরা এবার আমি পরিবেশন করব। বন্ধুরা, আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো রান্না নিয়ে।